हेलो फ्रेंड्स, आज हमें चले दुर्गापुर और एखन हमें दाड़ी आछि दुर्गापुर रेलवे स्टेशन सामने। और ये दुर्गापुर रेलवे स्टेशन थे के आज हमें सोजाई चले जाब ए साइडे जेखने बस स्टैंडगुलो थे के बाकुड़ा जावा रोटर जो बसगुलो बेर होच्छे ठीक सेखने चले जाब आपनादे सामने सुंदर और खुबी जनप्रिय एक मिष्टिर दोकान के आपनादे सामने तुले धरब। ठीक आछे फ्रेंड्स, भिडियो कन्टिन्यू करुन। हेलो फ्रेंड्स, और आमी चले एसेछी दुर्गापुर स्टेशन थेके एकटू दूरेई आपनादेरके बोललाम। और ये जे रास्ताटा देखछेन এই রাস্তাটা হয়ে আপনাদের এই যে বাসগুলো সব বাকুড়া দিয়ে বেরোচ্ছে, ঠিক আছে? বাকুড়া আসানসোল যত বাস যাচ্ছে সব এই রাস্তা দিয়ে বেরোচ্ছে। এখানে যে মিষ্টির দোকানটা আপনাদের সামনে তুলে ধরবো সেই দোকানটা হলো মিষ্টি মহল। আর এই যে দাদা আছেন, দাদার নাম কি? আমার নাম জয়পাল। জয়পাল কতদিন কাজ করছেন? 20 বছর। এই দাদাও করছেন 20 বছর। এই যে দেখছেন দুজনে মিস্ত্রি, আপনারাই মিষ্টি বানান? মিষ্টি বানান তো আপনারা? আচ্ছা, এই যে হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন এনারাই হচ্ছেন মূল কারিগর এই দোকানের। 20 বছর ধরে কাজ করছেন এই দোকানে, ভাবা যায়। এবং মালিকের প্রশংসা করছেন, মালিক এখন নেই কিন্তু মালিকের ব্যবহার আচরণ, কারণ একজন মানুষ 20 বছর ধরে যে দোকানে কাজ করে সেটা সত্যি প্রশংসার দাবি রাখে। ঠিক আছে, তার সঙ্গে চলুন ফ্রেন্ডস। থ্যাংক ইউ দাদা। আর আপনাদেরকে দেখিয়ে দেবো তার সঙ্গে এখানে পরোটাগুলোও দেওয়া হয়। এই যে দুটো পরোটা 25 টাকা, তার সঙ্গে তরকারিও দেওয়া হবে। আর এই দোকানটা আপনারা পেয়ে যাবেন দুর্গাপুর রেলওয়ে স্টেশন থেকে অনতি দূরেই, জাস্ট 100 মিটার কি 50 মিটার দূরেই আপনারা পাবেন এই দোকানটা। এখানে সিটিং ক্যাপাসিটিও আছে, আপনারা বসে যদি ইচ্ছা করেন এখানে খেতেও পারবেন। এবং দুর্গাপুর রেলওয়ে স্টেশনের যতগুলো মিষ্টির দোকান আছে তার মধ্যে অন্যতম এবং জনপ্রিয় এবং খুবই প্রাচীন একটা মিষ্টির দোকান হলো এই মিষ্টি মহল। এই যে দেখছেন এটা কত করে আছে? মেচা সন্দেশ 5 টাকা পিস। মেচা সন্দেশ 5 টাকা, খেজুর বরফি 6 টাকা। এটা কি নাম? খেজুর বরফি। খেজুর বরফি কত করে? 6 টাকা। 6 টাকা। এটা কি মিষ্টি? কোকো চকলেট। কোকো চকলেট। আর পিছনেরটা? আচ্ছা, এমনি বরফি কত করে? এটা 7 টাকা পিস। এটা পেড়া। পেড়া কত করে? 5 টাকা। পেড়া 5 টাকা। এটার কি নাম? মুন্ডা। মুন্ডা কত? 5 টাকা। মুন্ডা 5 টাকা। কালাকান কত করে? 7 টাকা। কালাকান 7 টাকা। এটা কি নাম? লড চমচম। কি চমচম? লড চমচম কত করে পিস? এটা 7 টাকা। এটা 7 টাকা। গুড়ের কালাকান। গুড়ের কালাকান কত? 7 টাকা। 7 টাকা। ক্ষীরকদম। ক্ষীরকদম 7 টাকা। 7 টাকা। কাঁচাগোল্লা 7 টাকা। কাঁচাগোল্লা 7 টাকা। মালাই চমচম। মালাই চমচম 10 টাকা। 10 টাকা। জলভরা। জলভরা কত? 6 টাকা। 6 টাকা। এটা মিল্কেট। মিল্কেট কত করে? 6 টাকা। 6 টাকা। এটা মৌচাক। হ্যাঁ, মৌচাক দারুণ করেছে মিষ্টিটা। এটা কত করে দাম? মৌচাক করেছে আপনার 7 টাকা। মৌচাক 7 টাকা। খুবই সুন্দর কোয়ালিটির মিষ্টি। এটা এটা 6 টাকা চমচম। 6 টাকা। এটা মনোরঞ্জন। মনোরঞ্জন কত করে? হ্যাঁ, মনোরঞ্জন 6 টাকা। 6 টাকা। এটা রসকদম। এই রসকদম খুবই সুন্দর। কত করে এটা পিস? 7 টাকা। 7 টাকা পিস। গোলাপজাম কত? 7 টাকা। 7 টাকা। ক্ষীরকদম কত? 6 টাকা। 6 টাকা। রসগোল্লা। রসগোল্লা দারুণ সুন্দর রসগোল্লা, সাদা ধপধপে রসগোল্লা। হ্যালো ফ্রেন্ডস, আপনারা বুঝতেই পাচ্ছেন কত করে এটা? 6 টাকা। এটা 6 টাকা। নলেনগুড়ের রসগোল্লা। নলেনগুড়ের রসগোল্লা এখন শীতের মরশুম 7 টাকা। বড় রসগোল্লা 10 টাকা। বড় রসগোল্লা 10 টাকা। আর মিহিদানা কত কেজি? মিহিদানা 150 টাকা কিলো। মিহিদানা 150 টাকা কিলো। রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন, খুবই সুন্দর কোয়ালিটি এবং দামটাও যথেষ্ট কম। কি নাম ভাই আপনার? সুজন কুম্ভকার। সুজন কুম্ভকার। কুম্ভকার। হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন এই ভাই হচ্ছে দোকানের ম্যানেজার। দোকানের অনারের নাম কি? মালিকের? স্বপন কুম্ভকার। হ্যাঁ, স্বপন কুম্ভকার। স্বপন কুম্ভকার। দাদা আপনার নাম? আমার নাম মানু। হ্যাঁ, মানু। মানু এই দোকানে কতদিন কাজ করছেন? 5 বছর। 5 বছর। এই দোকানের বয়স মোটামুটি কতদিন হলো? 45 বছর। 45 বছর।
হ্যালো ফ্রেন্ডস, আপনারা বুঝতেই পাচ্ছেন এই দোকানের বয়স হলো 45 বছর। আর এখানে প্রচুর স্টাফরাও কাজ করছেন এবং মিষ্টির কোয়ালিটি যথেষ্ট সুন্দর। বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন এবং মিষ্টি খেয়ে যান।